নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেন জানিয়েছেন, বাংলাদেশে প্রাণ সংশয় থাকায় তিনি কলকাতায় পালিয়েছেন। 14 দিনের জেল হেফাজত শেষে তাকে পশ্চিমবঙ্গের আদালতে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে এই কথা জানান। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ভারতে নূর হোসেনের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এক মাসেরও বেশি সময় ধরে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদে কি বের হয়েছে তা এখনো অজানা, কিন্তু আদালতে আনা নেয়ার পথে সাংবাদিকদের কাছে নূর হোসেন দিয়ে যাচ্ছেন নানা ধরনের তথ্য। টানা 14 দিনের জেল হেফাজত শেষে তাকে সোমবার হাজির করা হয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে। আদালতে ঢোকার মুখে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশে প্রাণ সংশয় থাকায় তিনি কলকাতায় পালিয়ে আসেন। নূর হোসেনকে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। ভারত সরকারও এ বিষয়ে তাদের অনাপত্তি জানিয়ে দিয়েছে, কিন্তু এখনই তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তাকে ফেরত দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারতের যে আভ্যন্তরীণ যে লিগাল প্রসেস, এটাকে তো এক্সস্ট করে তারপর আসতে হবে যে তারা যে প্রাথমিক তদন্ত করছেন, সেখানে তিনি যে অপরাধগুলি করেছেন সে ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে। তারপরেই ধরে নিলাম যে একটা সাজা হলো, তার একটা মেয়াদের একটা জেল হলো, তো আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে আমরা ওই সাজা মাথায় নিয়েই তাকে আমরা ফেরত নিয়ে আসতে পারি। নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় নয় বরং বন্দি হস্তান্তর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এখানে তো বন্দি বিনিময় না, বন্দি বিনিময় চুক্তি কিন্তু এরকম নয় যে আমার বিনিময়ে আপনাকে, আপনার বিনিময়ে আমাকে নিয়ে আসা হবে, এটা একজনের ব্যাপারেই প্রযোজ্য। এদিকে দুই একদিনের মধ্যে দেশ থেকে আত্মীয় স্বজনরা কলকাতায় গেলেই জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন নূর হোসেন। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।